হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা সিস্টেম নিয়ে। তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই, আমি আমার গার্লফ্রেন্ড অথবা বউয়ের কল ডিটেলস কীভাবে খুব সহজে দেখতে পারি। ঠিক আছে, এটা অনেকেই রিকোয়েস্ট করছেন। তো আজকে তাদের রিকোয়েস্টের কথা চিন্তা করে আজকে সেরকম রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যে কারো ফোনের কল ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন খুব সহজেই। তো আমি শুধু আজকে দেখাবো গ্রামীণ সিমের কল ডিটেলস কীভাবে দেখবেন। যদি অন্য কোনো সিমেরটা দরকার হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এটার জন্য আমাদের তেমন কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হবে না, শুধু দরকার হবে মাইজিপি অ্যাপসটা, গ্রামীণ ফোনের যে মাইজিপি অ্যাপসটা সেটা। তো যাদের কাছে আছে, যাদের কাছে নাই তারা প্লে স্টোরে ঢুকে মাইজিপি লিখে সার্চ করে এটা ইনস্টল করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে ফটাফট ভিডিওতে একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিও পাবেন আপনি সবার আগে। তো এরকম মাইজিপি অ্যাপসে চলে যাবেন। তো এটার জন্য আমাদের দরকার হবে যেই নাম্বারের কল ডিটেলসটা আপনারা দেখতে চাচ্ছেন সেই নাম্বারটা, আর দরকার হবে সেই নাম্বারে একটা কোড যাবে। ঠিক আছে, সেই কোডটা দরকার হবে কিন্তু আমাদের, নাম্বারটা আর কোডটা। তো সর্বপ্রথম আমরা যেই নাম্বারের কল ডিটেলসটা দেখতে চাই তো সেই নাম্বারটা এই জায়গায় উঠিয়ে দেবো। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এরকম সেম নাম্বারটা উঠিয়ে দেবেন আপনারা যেই নাম্বারের কল ডিটেলসটা আপনারা দেখতে চান। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের অনেকের কাজে হয়, কাজে লাগে। ঠিক আছে, অনেকে রিকোয়েস্ট করছেন, তো যাদের রিকোয়েস্ট করেন তাদেরও কিন্তু কাজে লাগবে। তো এরকম কনফার্ম ক্লিক করে দেবেন, তারপরে যে দেখুন ভেরিফাই ম্যানুয়াল, ঠিক এটার উপর ক্লিক করে দেবেন। তারপর ওই সিমে যে কোডটা যাবে, আপনার গার্লফ্রেন্ড হোক বা ওয়াইফ হোক, সেই কোডটা আপনি যেভাবে হোক আনবেন। ঠিক আছে, কোডটা আনবেন। তো আমার সিমটা আমার ফোনের ভিতরে আছে এই জন্য চলে আসছে। তো সেই কোডটা আপনারা যে কোনোভাবে আনবেন, বা ফোনটা হাতে নিয়ে কোডটা এরকম আসবে, আসার পর কোডটা দেখে নেবেন কত। যেমন আমার দেখুন 9765 কোডটা। ঠিক আছে, তো কোডটা আপনাদের যেরকম কোড আসে এক এক সময় এক একটা কোড আসবে, তো এটা বসিয়ে দেবেন এই জায়গায়। তো দেখতে পারলেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে এখন অলরেডি। তো এখন আমার কী করতে হবে, আমি কীভাবে দেখতে পারবো কল ডিটেলস? তো এই যে দেখুন সি মোড লেখা আছে, একটা অপশান আছে, তো এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখবেন যে হিস্ট্রি নামে একটা অপশন আছে। ঠিক আছে, হিস্ট্রি নামে একটা আইকন আছে, এই যে দেখুন হিস্ট্রি লেখা। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো বাস এটার উপরে ক্লিক করে দিবেন, এই জায়গায় অ্যালাউ চাইবে, তো অ্যালাউ করে দিবেন। তো এই যে দেখুন কল ডিটেলস, ইন্টারনেট হিস্টোরি, SMS হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, সব কিছু এভরিথিং কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যেরকম চান সেরকমই কিন্তু দেখতে পারবেন। তো আপনার যেটা দরকার হয় সেটাই কিন্তু এই জায়গা থেকে আপনার দেখে নিতে পারেন। এটা কিন্তু কাস্টমার কেয়ারের মতো সেম টু সেম, কোন সময় কয় মিনিটে কয় সেকেন্ড কথা বলছে সব কিছু কিন্তু এভরিথিং পুরো ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন এই জায়গায়। SMS কাকে করছে, কোন সময় করছে, ঠিক আছে, সব কিছু কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। তো যে দেখুন এক এক করে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন এই জায়গায়। সব অপশন দেওয়া আছে, কল হিস্টোরি, SMS হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি। ঠিক আছে, সব কিছু এই জায়গা থেকে দেখতে পারবেন, এইভাবে দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। আর আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নেব। তো আমি সাইমন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।